আমি আমার রুমে শুয়ে আছি, হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনে তাকিয়ে দেখি ইভানার বাবার নাম্বার। কি ব্যাপার, চাচা আবার আমায় কেন ফোন করলো? উনি তোমায় কখনো ফোন করেন না। ফোনটা রিসিভ করার সাথে সাথেই, হ্যালো, কোনো কথা নেই, শুধু কান্নার আওয়াজ আসছে। আমার বুঝতে বাকি রইল না এটা ইভানা, আর ওর যে কোনো একটা সমস্যা হয়েছে এটা আমি নিশ্চিত। ইভানা, কোথায় তুই? কয়েকদিন থেকে কলেজে যাচ্ছিস না, তোকে বাড়ির বাইরেও দেখছি না, কি হয়েছে তোর? কি হলো, কিছু বল, কি হয়েছে তোর? কোথায় তুই? আমি বাড়িতে। আমি তোর সাথে একটু দেখা করতে চাই, এক্ষুন। এখন এখন কোথায় দেখা করবি? মাটির পিছনের বাগান বাড়িতে, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম বাগান বাড়িতে। আমি ইভানার জন্য অপেক্ষা করছি। একটু পর ইভানা চলে আসলো। আমায় দেখেই দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেছে। কি হয়েছে তোর, এভাবে কান্না কেন করছিস? আমি শুধু তোকে চাইনি, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাবো আমি তোকে ছাড়া। কি হয়েছে সেটা তো বলবি। সেদিন নদীর ধারে বাবা আমাদের দেখেছিল, তারপর আমি বাসায় আসতে আমাকে অনেক মেরেছে, আমার কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, বাবা আমার বিয়ে ঠিক করেছে, কালকে আমার বিয়ে। কি বলছিস তুই, এসবের কিছুই তো আমাদের বাড়িতে জানি না কেউ। বাবা চুপি চুপি সব কিছু করেছে, আমি তোকে ছাড়া মরে যাবো নীল, আমার জীবনটা তোর কাছে, তুই এখন কিছু একটা কর। এখন আমি কি করব বল? নীল, তুই আমায় নিয়ে পালিয়ে যাবি অনেক দূরে? এই নীল চল না আমরা পালিয়ে যাই, দূরে কোথাও গিয়ে দুজনে বিয়ে ওর একসাথে থাকি। ইভানার মুখে কথাটা শুনে আমি চমকে গেছি, আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি কি করব কিছুতেই ভাবতে পারছি না। এই নীল, তুই কিছু বলছিস না কেন? আমায় একটু ভাবতে দে ইভানা। দেখ নীল, এখন ভাবার কোনো সময় নেই, আমাদের এক হতে পালানো ছাড়া কোনো উপায় নেই, চল না আমরা পালিয়ে যাই। আমি কি করব এটাই ভাবছি, ইভানাকে আমি ভুলতে পারবো না, বাবা মাকেও আমি ছাড়তে পারবো না। ইভানাকে নিয়ে পালালে আমাদের পরিবারের মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, তাদের ছেলে অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, তাদের স্বপ্ন পূরণ করবে। আমার বাবা মা আমায় অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, এদিকে আমি ইভানাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকার কথা আমিও ভাবতে পারছি না। কি করব আমি, কিছুই ভাবতে পারছি না। নীল, আমার কাছে সময় নেই, বাবা যে কোনো সময় বাড়িতে আসতে পারে, আমি এখানে লুকিয়ে এসেছি, কি করবি তাড়াতাড়ি বল। অনেক ভেবে আমি কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবনে যে কোনো একজনকে ছাড়তে হবে, হয় আমার বাবা মা আর না হলে ইভানাকে। ইভানা, তোকে নিয়ে পালিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না রে। নীল, কি বলছিস তুই এসব? আমি যা বলছি সব সত্যি বলছি ইভানা। নীল প্লিজ এভাবে বলিস না, আমি তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া আমি মরে যাবো নীল, আমি আমার জীবনটাই তুই। ইভানা, আমার বাবা মা আমায় অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, তাদের স্বপ্ন পূরণ করার জন্য, আমি তাদের মান সম্মান তাদের স্বপ্ন কিভাবে নষ্ট করে দেবো বল? হ্যাঁ আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে আমি, কিন্তু আমি কি করব? আচ্ছা আমি তোকে বিয়ে করলাম, তারপর তোকে আমি খাওয়াবো কি, আমাদের সংসার চলবে কিভাবে? কিছু না কিছু একটা হয়ে যাবে, তুই আগে চল তো। ইভানা, তুই আজ এভাবে বলছিস, কিন্তু যখন আমাদের খাওয়ার মতো সামর্থ্য থাকবে না, যখন অভাব অনটনে আমরা ভুগব, তখন আমাদের এই ভালোবাসাটা থাকবে না, কিছুদিন পর এই ভালোবাসার মধ্যে ফাটল আসবে, ভালোবাসা আমাদের ছেড়ে চলে যাবে, তখন দেখ ইভানা, তোর বাবা তোর জন্য ছেলে ঠিক করেছে, নিশ্চয়ই ভালো ছেলে ঠিক করেছে, তুই অনেক সুখী হবি, তাই আমি বলছি কি তুই ওকে বিয়ে করে ফেল। প্লিজ এভাবে বলিস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। ইভানা, আমি পারবো না তোকে নিয়ে পালিয়ে যেতে, তুই তোর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেল। ও আচ্ছা,
এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তোর কথা তো তুই বলেই দিলি, কি আর করার। ঠিক আছে, তোকে ইনভাইট করে গেলাম, কাল আসিস আমার বিয়েতে, তোর জন্য একটা বড় সারপ্রাইজ থাকবে। ভালো থাকিস নীল, সবসময় হাসি খুশিতেই থাকিস, বাই। ইভানা চলে গেল, আমার ভিতরটা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে আমি ইভানাকে গিয়ে একটু জড়িয়ে ধরি, ইচ্ছে করছে ওকে গিয়ে বলি, ইভানা আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে, ভালোবাসি তোকে অনেক। ইচ্ছে করছে ওকে বলতে, আমাকে ছেড়ে যাস না ইভানা। কি আর করার, হয়তোবা আমাদের ভাগ্যে মিলন ছিল না, তাই হয়তো হয়নি। তবে আমি দোয়া করি তুই অনেক সুখী থাকি ইভানা। আমি ওখান থেকে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে দরজা বন্ধ করে রুমে শুয়ে আছি। ভিতরটা ফেটে যাচ্ছে, কান্না পাচ্ছে, ইভানাকে খুব মিস করছি আমি, খুব দেখতে ইচ্ছে করছে ইভানাকে। ওকে ছাড়া আমার ভিতরটা কেমন জানি খালি খালি মনে হচ্ছে, আজ আমি শূন্য হয়ে গেছি। আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেছি, সকালে ঘুম থেকে ওঠে কিছুই ভালো লাগছে না। আমি মাঠে গাছের নিচে বসে আছি, যে মেয়েটা আমায় পাগলের মতো ভালোবাসে, যাকে আমি এতটা ভালোবাসি, সেই আজ আমার ছেড়ে অন্য কারোর কাছে চলে যাচ্ছে। হে গড, কেন করো তুমি আমাদের সাথে এরকম? কেন আমরা সেকে চাই থেকে পাই না? কি অপরাধ আমাদের? আমি ইভানাকে অনেক ভালোবাসি, এটাই কি আমার অপরাধ? কিছুই ভালো লাগছে না। আমি বিকেলে বাসায় এসে রুমে শুয়ে আছি, একটু পর গাড়ির শব্দ শুনলাম, তার মানে বরযাত্রী এসে গেছে। একটু পর আমার ইভানা আমার ছেড়ে অন্য কারোর ঘরে চলে যাবে, আজ আমি একা হয়ে গেলাম। আমি রুমে শুয়ে শুয়ে শুধু এসব কথাই ভাবছি। একটু পর ইভানাদের বাড়ি থেকে চিৎকার শুনতে পেলাম, কি হলো আবার ওখানে? আমি উঠে একটু এগিয়ে গেলাম, যতই সামনে যাচ্ছি চিৎকার আর কান্নার শব্দ ততই বেড়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে ইভানাদের বাড়ির ভিতরে গেলাম। ইভানা রুমের সামনে অনেক মানুষ ভিড় করে কান্না করছে, ইভানা আজ স্বামীর বাড়ি চলে যাবে, তাই হয়তো সবাই কান্না করছে। আমি আরও একটু এগিয়ে গেলাম, ওর দরজার সামনে গিয়েই ভিড়ের মাঝে দেখতে পেলাম লাল বেনারসি পরা একটা মেয়ে বিছানায় শুয়ে আছে। এটা যে ইভানা এটা আমার চিনতে ভুল হলো না। আমি ভিড় ঠেলে ভিতরে গেলাম, হঠাৎ আবার ইভানা শুয়ে আছে কেন এটা দেখার জন্য। আমি ভিতরে গিয়ে দেখি ইভানের মুখটা নীল হয়ে গেছে। কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না, হঠাৎ ইভানার আবার কি হলো? আমি সামনের দিকে যাচ্ছি, আমায় দেখতে পেয়ে মা আমার কাছে আসলো। বাবা, ইভানা আমাদের সবাইকে রেখে চলে গেছে। কেন মা, কি হয়েছে ইভানার? ইভানা আর দুনিয়াতে নেই বাবা, ইভানা মারা গেছে। মায়ের কাছ থেকে কথাটা শুনে মনে হচ্ছে আকাশটা আমার মাথায় ভেঙে পড়ল। এসব এসব তুমি কি বলছো মা? ইভানা কেন মরতে যাবে? ওর তো আজকে বিয়ে। হ্যাঁ রে বাবা, ইভানা বিষ খেয়েছে, ও আর আমাদের মাঝে নেই। আমি কি করব কিছু বুঝতে পারছি না, আমি ভাববো সেটাও মাথায় আসছে না। আমার ইভানা কিভাবে চলে যাবে, ও কোথাও যেতে পারে না। আমি ধীরে ধীরে ইভানার কাছে গেলাম, ওর পাশে গিয়ে বসলাম। আমার ইভানা শুয়ে আছে, কি মায়াবী একটা চেহারা, কি সুন্দর করে ঘুমিয়ে আছে ইভানা। ইভানা, হে ইভানা, কি হয়েছে তোর? এই দেখ সবাই কি আশেপাশে কথা বলছে, বলছে বলছে তুই নাকি মরে গেছিস। এই ইভানা, এই ওঠ, এভাবে ঘুমিয়ে থাকিস না, আজকে তোর বিয়ে। এই ইভানা, আমি আমি ভুল করেছি ইভানা। হেই ওঠ না, চল আমরা পালিয়ে বিয়ে করি, সুখের একটা সংসার করবো আমরা। এই ওঠ না, প্লিজ আমার সাথে কথা বল। হেই তুই কথা বলছিস না কেন? এই ইভানা ওঠ। ও আল্লাহ, এ তুমি আমায় কিসের শাস্তি দিলে আল্লাহ? ওরে তুমি কেন নিলে আল্লাহ? আল্লাহ তুমি আমায় নিয়ে নাও আল্লাহ, আমার ইভানাকে তুমি দিয়ে দাও। ও আল্লাহ তুমি আমার ইভানাকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ, ওকে ছাড়া আমি শেষ হয়ে যাবো আল্লাহ। এই ইভানা তুই না হয় অনেক ভালোবাসিস, এই আয় না, আয় না আমার কাছে ফিরে, প্লিজ। তুই না বলেছিলিস তুই আমায় ছেড়ে কোথাও যাবি না, তাহলে এখন উঠছিস না কেন?
এই তুই না আমায় কালকে বললি যে তুই নাকি আমার সারপ্রাইজ দিবি, এভাবে তুই আমার সারপ্রাইজ দিলি? ইভানা, আমি তোকে বুঝতে পারিনি রে, আমি তোকে মেরে ফেলেছি রে। তুই আমার শাস্তি দে ইভানা, তুই আমার শাস্তি দে, আমায় মেরে ফেল তুই। আমার পৃথিবীটা মনে হয় উল্টো হয়ে যাচ্ছে, আমার ইভানা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। ইভানা ওর কথা রেখেছে, ও আমার ছাড়া কারোর হবে না বলেছে, আজকে ওর কথা রেখেছে। আমি কি করব, আমি তো দোষী, আমি তো মেরে ফেলেছি ইভানাকে, আমি দোষী। আমার আর কিচ্ছু মনে নেই, ঘুম থেকে উঠে দেখি সবাই কান্না করছে। আমি বাড়ির বাইরে গেলাম, বাড়ির বাইরে নতুন একটা কবর, এই কবরেই আছে আমার ইভানা, আমায় ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে ইভানা। আমি গিয়ে ইভানার কবরের পাশে বসলাম, একটু পর একটা ছেলে এসে আমি একটা কাগজ দিয়ে গেল। এটা ইভানা আপুর বইয়ের ভিতরে পেলাম, আপনাকে লিখেছে মনে হয়। আমি কাগজটা নিয়ে খুলে পড়তে শুরু করলাম। তুই যখন এই চিঠিটা পাবি ততক্ষণে আমি দুনিয়াতেই থাকবো না। আমি জানি আমার মৃত্যুর কারণ তুই নিজেকে মনে করবি, এটা তুই কখনো ভাববি না যে আমি তোর কারণে এরকম একটা স্টেপ নিয়েছি। নীল, আমি তোকে প্রথম দিন বলেছি আমার জীবনটা তোর কাছে, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজ আমায় আমার জীবনটা থেকেই আমায় আলাদা করে দিতে চেয়েছে আমার বাবা, সেটা কি সম্ভব বল? জীবন ছাড়া মানুষ বাঁচতে পারে? জীবন ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাহলে আমি কিভাবে বাঁচবো বল? আমার জীবনের সবটা জুড়ে শুধু তুই ছিলি, তুই আছিস আর তুই থাকবি। আমি জানি নীল, তুই আমায় অনেক ভালোবাসিস, আর কালকে তুই আমায় যে কথাগুলো বলেছিস সেগুলো একদম ঠিক বলেছিস। আসলে মানুষ ভালোবাসলে কেন যে তার পরিবার তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এটা বুঝতে পারি না। একজন আরেকজনকে তার জীবন সাথী হিসেবে পছন্দ করে, তার সাথে সারা জীবন সুখে থাকার জন্য, কিন্তু সেই সুখেই বাধা হয় পরিবার। যাই হোক, এসব কথা বাদ দে, আমি তো আর দুনিয়াতে নেই। আমি নেই বলে যে তুই যা খুশি তাই করবি এমনটা না, ভালোভাবে থাকবি, একটুও কাঁদবি না আমার জন্য, সব সময় হাসি খুশিতেই থাকবি, এটা জানবি যে তোর ইভানা তোর সাথেই আছে। আর পারলে আমায় ভুলে নতুন করে জীবন শুরু করবি, তোর বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে, অনেক বড় হবি তুই, জীবনে অনেক বড় হবি। সবশেষে আমি তোকে একটাই কথাই বলবো নীল, আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। তোর ইভানা তোকে অনেক ভালোবাসে নীল, ভালো থাকিস নীল, বাই। বাস্তবে ফিরে আসুন এখন, আমি কথাটা বলেই থেমে গেলাম, জানি না কখন চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে। আজ ইভানার কথাগুলো খুব মনে পড়ছে, মনে পড়ছে ওর শেষ কথাগুলো। নীল, চল না আমরা পালিয়ে কোথাও চলে যাই, চল না আমরা বিয়ে করে সুখের একটা সংসার করি। ইভানার কথাগুলো এখন আমার মনে গেঁথে আছে। আমি মাথা তুলে শ্রাবণীর দিকে তাকালাম, শ্রাবণী দুচোখ জলে ভরে গেছে, ও শুধু কান্না করেই চলেছে। কান্না করাটাই স্বাভাবিক, এ যে আমার, শুধু আমার ইভানা। ইভানা, আই লাভ ইউ, তুমি যেখানে থাকো অনেক ভালো থাকো। আমি চুপ করে বসে আছি, একটু পর মা বলতে শুরু করলো। ইভানাও চলে যাওয়ার পর নীল একদম ভেঙে পড়েছিল, ও সব সময় নিজেকে দোষী ভাবত, খুব পাগলের মতো হয়ে গেছিল। ও যখনই ইভানার কবরের সামনে যেত তখনই কান্না করত। আমরা বুঝতে পারি নীল ওখানে যতই থাকবে ততই শেষ হয়ে যাবে, তারপর আমরা ওকে এখানে নিয়ে আসি, ওকে এখানের কলেজে আবার নতুন করে অ্যাডমিশন করিয়ে দিই, তারপর তোমার সাথে ওর বন্ধুত্ব হয়। পরেরটা তো তুমি নিজেই জানো, আমার ছেলে মিথ্যাবাদী নয় মা, আমার ছেলে কারো ভালোবাসা নিয়ে খেলা করে না। নীল, আমি সরি, আমি বুঝতে পারিনি। শ্রাবণী, তুমি ওই ডায়েরিতে যতটুকু পড়েছ সেখানে শুধু আমার আর ইভানার সুখের দিনগুলোর কথা লেখা আছে। তোমায় আমি সেদিন বলেছি এর বাইরে আরও অনেক সত্যি আছে, কিন্তু তুমি সেটা শুনতেই চাওনি,
বুঝতেও চাওনি তুমি আমায়। শ্রাবণী, আমি ইভানার পরে তোমাকে অনেক ভালোবেসেছি, কিন্তু তুমি যেটা আমার সাথে করেছ এটা আমি কখনো ভাবিনি। সে যাই হোক, এখন তো সব জেনেছ। এখন যদি আমাকে তোমার মিথ্যাবাদী মনে হয় তাহলে হ্যাঁ, আমি মিথ্যাবাদী। আমাকে যদি তোমার প্রতারক মনে হয় তাহলে হ্যাঁ, আমি প্রতারক। নীল প্লিজ এভাবে বলো না, আমি ভুল করেছি। নীল নীল, আমি হয়তো তোমার জীবনে ইভানা হতে পারবো না, কিন্তু আমি তোমার জীবনের বিন্দু পরিমাণ জায়গায় আমার ভালোবাসাটা উৎসর্গ করতে চাই। তোমায় আমি ভালোবাসতে চাই নীল। সে সুযোগটা তুমি হারিয়ে ফেলেছো শ্রাবণী। আসলে কি বলতো, আমার প্রতি তোমার সেরকম ভালোবাসা ছিল না যেটা আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। তুমি একটা ঘটনা নিয়ে আমার সাথে অভিমান করে থাকতে পারো, কিন্তু প্রতিশোধ নিতে পারো না। যে ভালোবাসে সে কখনো প্রতিশোধ নেয় না। আমার স্বপ্নটাই তো তুমি শেষ করে দিয়েছ। তোমার প্রতি থাকা আমার ভালোবাসাটাকে তুমি মেরে ফেলেছ। আমি ভেবেছি তুমি আমার উপর অভিমান করে আছো, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি এই প্রতিদান দিলে আমাদের ভালোবাসার। তুমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিলে না। তোমাকে আমি সত্যি ভালোবেসেছিলাম শ্রাবণী, কিন্তু তুমি সেটা রাখতে পারোনি। তোমার রাগটাকে আমি অভিমান ভেবে অযথা আমি তোমাকে আটকে রাখার চেষ্টা করেছি। আজকে আমি তোমায় মুক্ত করে দিলাম শ্রাবণী। তুমি চাইলেই অফিসে রেজিগনেশন লেটার দিয়ে আসতে পারো। নীল, আসলে আমি সেই ডায়েরিটা পড়ার পর কিছু ভাবতে পারিনি। আমি ভেবেছি তুমি আমায় ধোকা দিয়েছো, আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো, তাই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চেয়েছি। কিন্তু তুমি আমায় জোর করেই অফিসে রেখেছো, একটা মিথ্যে চুক্তি বানিয়ে। তাই আমার জেদটা চেপে গেছিল, আর তাই আমি এরকম করেছি। আমি সরি নীল। শ্রাবণী, আমার জীবনে এখনো ইভানার কষ্টটা হয়েছে। আমি নিশ্চয় কখনো চাইবো না ইভানার সাথে আমি যেটা করেছি সেটা অন্য কারোর সাথে করতে। আমি তোমায় সত্যি ভালোবেসেছিলাম শ্রাবণী। আমার ভালোবাসাটা এভাবে শেষ হবে আমি ভাবতে পারিনি। তোমায় হয়তো আমি ইভানার মতো ভালোবাসিনি, কিন্তু আমি তোমায় ইভানার চেয়ে কম ভালোবাসিনি। আমি তোমায় সেদিন অনেকভাবে বলেছিলাম সত্যিটা শুনতে। ইনফ্যাক্ট আমি তোমায় বারবার বলতে চেয়েছি সত্যিটা বলতে, কিন্তু তুমি শুনতে চাওনি। তুমি যদি সেদিন সবটা শুনতে তাহলে আজ আমাদের এই দিনটা ফেস করতে হতো না। তুমি আমার মন থেকে উঠে গেছো শ্রাবণী। শুধু শুধু এখন আর মায়া লাগতে এসো না, তাহলে তুমি নিজেই কষ্ট পাবে। তুমি চলে যাও শ্রাবণী। নীল, তুই কি বলছিস এসব? তুই কি এসব ভেবে বলছিস? হয়তো বা ও ভুল করেছে, কিন্তু তুই ওকে এভাবে দূর করে দিবি? মা প্লিজ, তুমি আমায় কিছু বলো না। শ্রাবণী আজ আমার শুধু ভালোবাসাটাকে হত্যা করেনি, ও আমার স্বপ্নটাকে হত্যা করেছে। ও আমার সাথে যেটা করেছে সেটা কখনোই ভালোবাসার মধ্যে পড়ে না। দেখ বাবা, তুই কি করবি এটা তোর ব্যাপার। আমি তোকে একবার বাধা দিয়েছি ইভানাকে ভালোবাসতে, যার কারণে আজ ইভানা দুনিয়াতে নেই। আমি দ্বিতীয়বার আর সে ভুল করব না। তোর এখন যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, আমি তোকে কিছুই বলবো না। শ্রাবণী কোনো কথা বলছে না, ও শুধু বসে বসে কান্না করছে। হঠাৎ কান্না করতে করতে